শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুনবেন এই মুহূর্তের বিশেষ বিশেষ সংবাদগুলি। আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টের তরফ থেকে একাধিক নির্দেশিকা। মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ দিতেই হবে, জুনিয়র ডাক্তারদের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কাজে ফিরুক দাবি দেওয়া নিয়ে আন্দোলনরত ডাক্তারদের আলোচনায় বসার ডাক মমতার। বৈঠক করেই হবে সিদ্ধান্ত, সুপ্রিম কোর্টে কাজে যোগ দেওয়ার নির্দেশের পর জানালেন জুনিয়র ডাক্তাররা। ডেথ সার্টিফিকেট তৈরির ঘণ্টাখানেক পর লেখা হয় অস্বাভাবিক মৃত্যুর কথা, সুপ্রিম কোর্টকে বলল রাজ্য। নমুনা সংগ্রহ প্রমাণ লোপাট নিয়ে ফের প্রশ্ন, সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট জমার নির্দেশ সুপ্রিম কোর্টের। আরজিকর কাণ্ড, সোশ্যাল মিডিয়া থেকে নির্যাতিতা সব ছবি সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। যেসব পুজো কমিটি টাকা নেবে না তাদের না দিয়ে অন্যদের দেওয়া হবে ঘোষণা মুখ্যমন্ত্রীর। আসছি বিস্তারিত রিপোর্টে। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আরজিকর কাণ্ডের সঠিক বিচার চেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জাস্টিস ফর আরজিকর লিখবেন, সাথে সাথে ভিডিওটিকে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। প্রথমেই রয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে বড় খবর, আদালত আন্দোলনরত চিকিৎসকদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিলেন সুপ্রিম কোর্ট। আজ মামলা শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ কাজে যোগ দেওয়ার সময় বেঁধে দিয়েছে। বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল যে মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ দিতে হবে জুনিয়র ডাক্তারদের। এদিন সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে আন্দোলনরত চিকিৎসকদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার যোগ দিতেই হবে। অপরদিকে আবার বৈঠক করেই সিদ্ধান্ত, সুপ্রিম কোর্টে কাজে যোগ দেওয়ার নির্দেশের পর জানালেন জুনিয়র ডাক্তাররা। অন্যদিকে আবার সুপ্রিম কোর্টের নির্দেশের পর আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা জানালেন সুপ্রিম কোর্টের নির্দেশ যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন তারা, তবুও সব দিক খতিয়ে দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সব চিকিৎসককে একটি জেনারেল বডি মিটিং এর পর জানিয়ে দেওয়া হবে পরবর্তী কর্মসূচি। এরপর আরজিকরের এক আন্দোলনরত চিকিৎসক জানাচ্ছেন সুপ্রিম কোর্টের নির্দেশ যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন তারা, কিন্তু এই আবহে পরবর্তীতে কি সিদ্ধান্ত নেওয়া যায় তা এখনো স্থির করেননি তারা। আপাতত প্রতিটি কলেজ এবং হাসপাতালের আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা পৃথক পৃথক ভাবে একটি প্রাথমিক বৈঠক করবেন। এরপর বিকেল পাঁচটা নাগাদ আরজিকর সহ সমস্ত মেডিকেল কলেজের চিকিৎসক মিলে একটি সম্মিলিত জেনারেল বডি বৈঠক করবেন। সেই বৈঠকের পরেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা, কারণ ইতিমধ্যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির প্রসঙ্গে আদালতে বলা হয় 23 জন মারা গিয়েছে, 6000 মানুষ ক্ষতিগ্রস্ত, তারা কাজে ফিরছে না। এই আদালত গত শুনানিতে কাজ শুরু করতে বলেছিল, পুলিশের অনুমতি ছাড়াই যে কোনো জায়গায় প্রতিবাদ জানানো হচ্ছে। 41 জন পুলিশ কর্মী আহত, 1 জন পুলিশের চোখ নষ্ট হয়ে গিয়েছে। চিকিৎসকদের আইনজীবী তখন জানান জুনিয়র ডাক্তারদের হুমকি দেওয়া হচ্ছে। তবে প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানিয়ে দিয়েছেন চিকিৎসকদের অবিলম্বে কাজে যোগ দেওয়া উচিত, তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ হবে না। আমরা তো বলছি ওই ডাক্তাররা কাজে যোগ না দিলে তাদের বিরুদ্ধে রাজ্য কোনো পদক্ষেপ করলে আমরা বাধা দিতে পারবো না। অন্যদিকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানানো হচ্ছে কাজে ফিরুন দাবি দেওয়া নিয়ে আন্দোলনরত ডাক্তারদের আলোচনায় বসার ডাক মমতার। নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের সব দপ্তরের মন্ত্রী ও সচিবদের নিয়ে গ্রামাঞ্চলের সড়ক থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সরকারি পরিকাঠামো ও পরিষেবা আরো ভালো করে পৌঁছে দেওয়ার বার্তা দিয়েছেন। পূর্ত দপ্তরকে দ্রুত রাস্তা মেরামতের নির্দেশ দিয়েছেন তিনি। পুলিশ কর্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী নির্দেশ, গ্রামীণ রাস্তা দিয়ে কোনো বড় ট্রাক দিয়ে যাতে না যায় সেদিকে নজর রাখতে হবে। বলেন রাস্তাগুলি ভেঙেছে, সেগুলির কাজ আগে করতে হবে, অন্যথায় নতুন কাজের অনুমতি দেওয়া হবে না। টেন্ডার বন্টনের ক্ষেত্রে যেন স্বচ্ছতা থাকে, আমি কোনোদিন কোনো টেন্ডারে হস্তক্ষেপ করিনি, যদি কেউ প্রমাণ দিতে পারেন তাহলে 1 সেকেন্ড সময় লাগবে নিজের দায়বদ্ধতা স্বীকার করতে। একই সাথে আন্দোলনরত চিকিৎসকদের উদ্দেশ্যে জানান আমাদের সরকার বামফ্রন্ট সরকার নয়, আন্দোলনরত চিকিৎসকরা যদি তারা কথা বলতে চান তাহলে যেন তাকে জানানো হয়। তিনি বলেন আমাদের সরকার বামফ্রন্ট নয়, আমি সিঙ্গুর নিয়ে 26 দিন অনশনে বসেছিলাম কলকাতায়, কেউ দেখা করতে আসেনি। মুখ্যমন্ত্রী আরো বলেন নন্দীগ্রামে 14 জনকে হত্যা সাজা এখনো জানি না, আরো 10 জন নিখোঁজ রয়েছেন, তারা এখনো ফিরে আসেননি। স্থানীয়রা বলেন তাদের টেনে নিয়ে গিয়ে হলদি নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল, তাদের দেহ আজও উদ্ধার হয়নি। অন্যদিকে আবার আবহাওয়ার পূর্বাভাস, শিয়রে গভীর নিম্নচাপ, আজ থেকে ভাসবে দক্ষিণের একাধিক জেলা। বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত, এটি উত্তর দিকে এগোচ্ছে। ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। আগামী 24 ঘন্টায় এটি দীঘা ও পুরী মাঝে সন্ধ্যায় স্থলভাগে প্রবেশ করবে, এরপর পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে। পরবর্তী এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ওড়িশা, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় এলাকায় সরে যাবে। এর সাথে আজকে আদালতে রাজ্যের পক্ষ থেকে এবং বিচারপতিদের পক্ষ থেকে কি আলোচনা হয়েছিল বিস্তারিত লাইভ আপডেট দিতে দিয়েছি, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে সরাসরি আপনারা দেখতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত এই মুহূর্তের পাওয়া আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, জনস্বার্থে শেয়ার করবেন, চ্যানেল বা পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।